পরের প্রশ্ন রয়েছে, ব্লাড ব্যাংক থেকে রক্ত ক্রয় করা যাবে কি? রক্ত বিক্রি করা কি জায়েজ? প্রিয় দর্শক, রক্ত ক্রয় বিক্রয় এটি ইসলামী শরীয়তে অবৈধ এবং না জায়েজ নেই। রক্ত ক্রয় করা এবং বিক্রয় করা কোনোটি বৈধ নয়। রক্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের দান, এটি কেউ বিক্রি করতে পারবে না। হ্যাঁ, এটিকে যদি কোনো ব্যক্তিকে রক্ষা করার, কারো জীবন রক্ষা করার জন্য প্রয়োজন হয়, তাহলে এটা দান করতে পারবে। এতটুকু পর্যন্ত শরীয়তে বৈধতা রয়েছে। কাজেই রক্ত দান করা যায়, রক্ত বিনামূল্যে দেয়া যায়, কিন্তু মূল্য নিয়ে কেউ রক্ত বিক্রি করতে পারবে না। যেহেতু বিক্রি করা বৈধ নয়, কাজে এটা কেনাও বৈধ নয়। তবে হ্যাঁ, যদি একান্ত রক্তের প্রয়োজন হয়, জীবন রক্ষার প্রয়োজনে যদি রক্ত বিনামূল্যে না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে বাধ্য হয়ে, একান্ত বাধ্য হয়ে যদি কেউ রক্ত ক্রয় করে, তাহলে সেই ক্ষেত্রে বাধ্যবাধকতার কারণে তার জন্য রক্ত ক্রয় করা বৈধ হবে, কিন্তু বিক্রয় করা সর্বাবস্থায় এটি হারাম। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।